আমরা যারা ড্রাইভিং লাইসেন্স করি এবং যারা কোথাও ড্রাইভিং লাইসেন্সের জন্য কোথাও জব করে, এই ড্রাইভিং লাইসেন্স যে অরিজিনাল দিচ্ছে না ডুপ্লিকেট দিচ্ছে, এই ড্রাইভিং লাইসেন্স আপনি খুব সহজেই চেক করতে পারবেন। এবং যারা অলরেডি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন এবং তাদের ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাস কী করে জানবেন, আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজেই আপনার ড্রাইভিং লাইসেন্সের কী অবস্থা, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর কবে আপনি এটা পাবেন, এ টু জেড ইনফরমেশন পাবেন। এবং যাদের বাসা বাড়িতে ড্রাইভিং লাইসেন্স দিয়ে ড্রাইভিংয়ের চাকরি করে এবং তাদের যে ড্রাইভিং লাইসেন্সটি কি যে অরিজিনাল, আজকের এই ভিডিওটি যদি দেখেন তাহলে খুব সুন্দরভাবে চেক করে দেখতে পারবেন যে সে কোনো ডুপ্লিকেট লাইসেন্স দিছে না অরিজিনাল লাইসেন্স দিছে। কী করে চেক করবেন আজকের এই ভিডিওটা তাই সম্পূর্ণ দেখুন। এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনার মোবাইলের যে প্লে স্টোরে আছে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে লিখবেন বিআরটিএ চেকার। বিআরটিএ চেকার লিখলে এই যে যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি ইনস্টল দেবেন। ইনস্টল দেওয়ার পরে যখন ওপেনে ক্লিক করবেন দেখেন বিআরটিএ ডিএল চেকার, এখানে দেখেন ডিএল নাম্বার এবং বিআরটিএ রেফারেন্স নাম্বার দুইটা নাম্বার দেওয়া আছে। এবং এই দুইটা নাম্বার, এখানে ডিএল নাম্বার হলো যখন আপনি ড্রাইভিং লাইসেন্স যখন দেন তখন আপনাকে একটা ফিঙ্গার দেওয়ার পর আপনাকে একটা ডিএল নাম্বার দিয়ে দেয়। এই ডিএল নাম্বারটা যদি এখানে দেন এবং আপনার জন্ম তারিখ এবং মান্থ এবং ইয়ারটা দিয়ে জাস্ট সার্চে যদি ক্লিক করেন তাহলে আপনি ডাটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এবং যারা ড্রাইভিং লাইসেন্স আপনার বাসা বাড়িতে যখন কেউ ড্রাইভিংয়ের চাকরি করতে আসে সেটা অরিজিনাল কিনা সেটা দেখার জন্য আপনাকে জাস্ট এখানে বিআরটিএ রেফারেন্স নাম্বার বা ডিএল নাম্বার এই দুইটার একটি নাম্বার এখানে দেবেন, তার বার্থডে নাম্বার দেবেন, অথবা এই যে এখানে পাশে যে স্ক্যান অ্যাড বলে যে অপশন আছে সে স্ক্যান করে আপনি ওখান থেকে নাম্বারটা স্ক্যান করে নিতে পারেন। তারপর সার্চে ক্লিক করলে আপনি এ টু জেড ইনফরমেশন দেখতে পারবেন। এভাবে আপনি যে কোনো ড্রাইভিং লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্সের বর্তমান স্ট্যাটাস সব জানতে পারবেন। কারণ অনেক সময় দেখা যায় যে আপনার বাসা বাড়িতে যে ড্রাইভিং কাজ করতে আসে তার লাইসেন্স থাকে না, সে ডুপ্লিকেট তৈরি করে নিয়ে আসে, সেক্ষেত্রে আপনি অনেক বিড়ম্বনায় পড়তে পারেন। এভাবে খুব সুন্দরভাবে আপনি চেক করে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও শেষ করার আগে একটি কথা, যদি আমার এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেন এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।